हाय गाइस वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी तोमादेर साथे शेयर करब टिकटॉक वायरल हैक्स। तो ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো প্লিজ তোমরা ভিডিওটাকে পুরো লাস্ট অবধি দেখো। আর ভিডিওটাকে দেখার আগে প্লিজ আগে আমার চ্যানেলটা যদি তোমরা এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, পাশে যে বেল আইকনটা আছে ওটাও হিট করে নিও। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে তোমরা একটু লাইক করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গেট স্টার্টেড। স্টার্ট করার আগে আমি আমি যে ভাইরাল হ্যাকস গুলো ট্রাই করব তো সেইগুলোর ভিডিও আমি তোমাদের সামনে দিয়ে দেব। তো তোমরা আগে দেখে নেবে, তারপরে আমি ভিডিওটাকে প্লে করব। তো চলো নাম্বার 1 ভিডিওটা স্টার্ট করা যাক, দেখতে থাকো। তো দেখতেই পেয়েছো ভিডিওটা কি করা আছে। ওখানে করা আছে একটা স্কিন টোন থেকে লাইট টোন কনসিলার, আর আমার এই হ্যাক্সটা ভালো লেগেছে, কিন্তু আমার মেবি কন্ট্রোল কালারটা একটু বেশি পড়ে গেছিল বা একটু বেশি ডার্ক ছিল, তো তার জন্য আমার স্কিন টোনটা লাইট থেকে ডার্ক হয়ে গেছে। দেখতেই পাচ্ছ নেকে আমি কিছু ইউজ করিনি, তো নেকের কালার দেখো আর আমার ফেসের কালার। তো এটা আমার ঠিক আছে, শুধু কালারটা চেঞ্জ হয়েছে কারণ সেটা আমার ভুলে, কন্ট্রোল কালারটা হয়তো আমার বেশি পড়ে গেছে। তো আমি এটার আমি এটাকে আমি 10 এর মধ্যে আমি 7 দেব, কারণ আমার কনসিলার কালার দেখো তোমরা দেখো অলমোস্ট শেষ হয়ে গেছে। তো আমি এটা কোনোদিন ইউজ করব না, এই ট্রিকটা আমি কোনোদিন অ্যাপ্লাই করব না। তো চলো পরের ভিডিওটা দেখা যাক। তো আমি মেকআপটাকে আমি মেবলিনের কম্প্যাক্ট দিয়ে আমি পুরোপুরি সেট করে নিয়েছি, কারণ প্রচন্ড দেখেছো ভিডিওটা। তো এই ভিডিওটাতে আছে আইব্রো, এমনি আমারটা ঠিকই আছে, তাও করে নেবো আইব্রোটা। তো আইব্রোর জন্য আমি এখানে ইউজ করব এই প্যালেট থেকে এই শেডটা। তো এটা নিলাম, দাও
দেখো এরপর আমি এই স্কুলিটা দিয়ে দেখালো যে এটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তো ব্লেন্ড করে নি। আর এই দাগগুলো কি করলে সেটা কিন্তু এইটাতে আমি দিতে চাই 10-এর মধ্যে 6, কারণ আমার অতটাও ভালো লাগেনি আর তাছাড়াও অতটাও খারাপ নয়, তো এটাকে আমি 10-এর মধ্যে 9-6 দিচ্ছি। তো চলো পরের ভিডিওটা দেখে নিই। পরের ভিডিওটা আই শ্যাডোর উপরে আছে। তোমরা দেখে নিয়েছো আই শ্যাডোর ভিডিওটা, তো চলো এটাকে অ্যাপ্লাই করা যাক। তো প্রথম একটা স্পুন নিয়েছে, স্পুনের সাহায্যে কাট ক্রিজ করেছে এরম ভাবে রেখে। আচ্ছা, তার আগে আমি এই ব্রাশ নিয়েছি, ফ্ল্যাট ব্রাশ। আমি নিয়ে নিচ্ছি একটা ব্রাউন কালার শেড, পুরো গোড়াটার মধ্যে দেখে নাও ওরমই করেছে। তো একটা স্পুন নিয়েছি, স্পুনটাকে এরম ভাবে দেবো 10-এর মধ্যে 9 দেখে নাও। দেখো এটা পুরোপুরি এটা হ্যাক হ্যাক ঠিকই, কিন্তু এটা যারা পারো না, তোমরা ক্রিজ লাইনটা ড্র করতে পারো না, তো তাদের জন্য এটা খুবই ভালো হ্যাক। তো চলো এরপর নেক্সট ভিডিওটা দেখে নি। তো নেক্সট ভিডিওটা আছে নোজ কন্টোরিং এর জন্য, তো চলো ভিডিওটাকে দেখে নাও। দেখে নিয়েছো ভিডিওটাকে তোমরা, তো ওখানে লিকুইড কন্ট্রোল শেডটা অ্যাপ্লাই করেছিল, তো আমি এই কন্ট্রোল শেডটা নিয়ে এখানে প্রথমে একটু হ্যান্ডের মধ্যে নিয়ে নিচ্ছি অল্পই। দেন এই ফ্ল্যাট ব্রাশটা নিয়ে কন্ট্রোলটাকে নিয়ে আমি নোজ মেইনলি নোজ কন্ট্রোলিংটা। তো এটাও আমার ভালো লেগেছে, সবকটা হ্যাক্সই আমার ভালো লেগেছে। তো এটাকে আমি দিতে চাই 10-এর মধ্যে 7, কারণ নোজ কন্ট্রোলিংটা সত্যি খুব ভালো। তো তোমরা এটাকেও ট্রাই করতে পারো। তো
তো চলে এরপর নেক্সট ভিডিওটা দেখে নিই। তোমরা ভিডিওটা আইলাইনার কি করে আমরা হ্যাক্সের মাধ্যমে অ্যাপ্লাই করব, তো লাগ একটা ক্লিপ আর লাইনার, তোমরা যে কোনো কোম্পানি লাইনার নিতে পারো। আমি এখানে নিয়েছি ল্যাকমি লাইনার। তো ইগনোর তো আমি এটাকে দিতে চাই 10-0, কারণ যদি তোমরা আইল্যান্ডার না পড়তে পারো তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করো, তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটন হিট করে দাও। আমি এখানে অনেক মেকআপ ভিডিও আপলোড করেছি, তো তোমরা সেখান থেকে আইলাইনারের ভিডিও আপলোড করা আছে, তোমরা সেখান থেকে শিখে নিতে পারবে। তো প্লিজ এরকম হ্যাক তো ট্রাই করোই না। আমরা রেড কালার লিপস্টিকই অ্যাপ্লাই করবো, বাট একটা কথা, যেহেতু এখন লকডাউন চলছে
আমার না একদম পছন্দ হয়নি এই হ্যাটটা। কারণ দেখো, আমি ইয়ারবাডটাকে বের করে দিয়েছি আর মানে একটা গোল হয়ে লেগেছে, কর্নার গুলো কোনো লিপস্টিক অ্যাপ্লাই হয়নি, তো একদম পছন্দ হয়নি। আমি এটাকে দেব 10-এর মধ্যে 3, একদম পছন্দ হয়নি। এরকম কে লিপস্টিক লাগায়? এটি হলো আফটার টিকটক ভাইরাল হ্যাকস। বিউটি কোন লাগছে না? তো চলো একটা বিউটি শট দিয়ে দিই। তো তোমরা যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর বেল বাটনে হিট করে দাও, আর কমেন্ট বক্সে জানাতে পারো যে আমি কিরকম টাইপের ভিডিও আনবো। তো এটা তো হলো পার্ট 1, আমি আরো অনেক ভাইরাল হ্যাকস আনবো মেকআপের ওপর, আরো অন্যান্য জিনিসের ওপর। তো অদ্ভুত লাগছে না? তো গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি আমি তোমাদের একটু কোনি পর্যন্ত হাসাতে পারি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব। এরপর আমি কি কি ভিডিও আনবো তোমরা সেটাও কমেন্ট বক্সে জানাও। আর আমার যা হাসি পাচ্ছে না কি বলো। তো বাই গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই হাত স্যানিটাইজার করো, হ্যান্ড ওয়াশ করো, আর হ্যাঁ, বাইরে বেরোলে অবশ্যই মুখে মাস্ক ইউজ করো। তো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।